আজ আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। 1570 সালে মুঘল সম্রাট আকবরের আদেশে রাজস্থানের তৎকালীন রাজা সর্বেশ্বর সিং চৌহান বাংলায় আসেন আধিপত্য বিস্তার করতে। সেই সময় ঝাড়খণ্ডের শাসনকার্য চালাতেন মল্ল শাসকেরা। তখন এই রাজ্যের নাম ছিল ঝাড়িখণ্ড। রাজা সর্বেশ্বর সিং চৌহান মল্লদের রাজাকে পরাজিত করে উপাধি নেন মল্লদেব এবং এক নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই রাজবংশের 18 জন রাজা প্রায় 400 বছর ধরে শাসনকার্য চালান। 1922 সালে এই রাজবাড়িটির নির্মাণ পর্ব শুরু হয়, যা শেষ হয় 1931 সালে। প্রায় 70 বিঘা জমির ওপর স্থাপিত ইটালিয়ান ও ইসলামিক স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত এই রাজবাড়িটি পর্যটকদের কাছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও রাজ পরিবারের যৌথ প্রয়াসে বর্তমানে রাজপ্রাসাদের সর্বনিম্ন তলাকে হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়েছে। প্রাসাদের দ্বিতলের এখনও মল্লদেব রাজবংশের বর্তমান সদস্যরা অবস্থান করেন। কথায় বলে, বাড়ি তৈরির প্রতিটি ইটে লুকিয়ে থাকে রহস্য, আর ঝাড়গ্রাম রাজবাড়িও এর ব্যতিক্রম নয়। তাই এই রহস্য উন্মোচন করতে শতাব্দী ধরে বিভিন্ন পরিচালকেরা ক্রমশ এই জায়গাটিতে তাদের চলচ্চিত্রের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নির্বাচিত করে আসছেন। রাজবাড়ি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সন্ন্যাসী রাজা চলচ্চিত্রের শুটিংয়ের সময় উত্তম কুমার এই রাজবাড়িতে বেশ কিছুদিন ছিলেন। এছাড়াও এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য যে সমস্ত পার্শ্ব চরিত্রগুলিকে নির্বাচন করা হয়, যেমন মালি, গাড়ির চালক এবং বাড়ির সমস্ত পরিচারকগণ, তারা সবাই এই রাজবাড়ির নিজস্ব কর্মরত ব্যক্তি। অন্দরমহলে প্রবেশের সঙ্গে সঙ্গে রাজবংশের বেশ কিছু পুঁথিপত্র এবং ছবি দেখতে পাওয়া যায়। প্রাসাদের নিচতলায় অতিথি আপ্যায়নের জন্য রয়েছে এক বিশাল ডাইনিং হল, যেখানে আগত অতিথিকে রাজবাড়ির পুকুরের মাছ এবং রাজবাড়ির ধারায় সুপক্কভাবে তৈরি রান্না পরিবেশন করা হয়। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই রয়েছে রাজবাড়ির মূল দেবতা রাধারমণের মন্দির, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং তার পাশেই রয়েছে শিব মন্দির। মন্দিরের চূড়ায় রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্তের দিক নির্দেশকারী চক্র। বছরের যে কোনো সময় এই ঝাড়গ্রাম রাজবাড়িতে ঘুরতে আসতে পারেন। এই রাজবাড়িটি পর্যটকদের জন্য সব সময় খোলা থাকে, তবে শীতকালে গেলে এই রাজবাড়ি প্রাঙ্গণে বিভিন্ন রকম ফুল এবং প্রাকৃতিক শোভা দেখতে পাওয়া যায়। রাজবাড়ির চতুর্দিকে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়ি ফুলের বাগান এবং ফোয়ারা। বাঁদিকে রয়েছে একটি আউটহাউস। সিঁড়ি দিয়ে উঠে এই আউটহাউসের অন্দরমহরে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় প্রাচীন ইতিহাসের প্রচুর নিদর্শন। এই আউটহাউসে একসময় লর্ড ওয়েলিংটন, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং মহানায়ক উত্তম কুমারের মতো গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের পদধূলি দিয়েছিলেন। আউটহাউসের সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে বসার ঘর, যা দেওয়ালে অঙ্কিত রয়েছে 100 বছরের পুরনো নকশা। ঝাড়গ্রাম রাজবাড়িতে এসে আপনি অনায়াসে একটি বা দুটো দিন কাটিয়ে যেতে পারেন, কারণ এখানে থাকবার জন্য যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে। তাহলে দেরি না করে এই বছর আপনার ঘোরার তালিকায় ঝটপট যোগ করে ফেলুন ঝাড়গ্রাম রাজবাড়ির নাম।
আর সেখানে গিয়ে রাজবাড়িতে থাকার এক অদ্ভুত অনুভূতির সাক্ষী করে তুলুন নিজেকে। রাজবাড়ি ছাড়াও আশেপাশের বেশ কিছু স্থান, যেমন ট্রাইবাল মিউজিয়াম, কনক দুর্গা মন্দির, ছিলকিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম চিড়িয়াখানা ইত্যাদি অনায়াসে ভ্রমণ করতে পারেন।